السلام عليكم شباب، كمان السنة مية الحمد لله بالله وصيا شاكر يا أخنا شباب بالله وصيا سوالي الله مرة بتا فيديو ني آس كي بازي كوربو باتا كوفي سيم دي تو شيزن أخنا ده شاتا شير كرسي أمي آجي كوراي تي بوشي دي اسي এগুলো একটু সিদ্ধ করে নেব অনেকে এগুলো ডাইরেক্ট তেলে দিয়ে দেয় এগুলো একটু সময় লাগে সেজন্য তেলে না দিয়ে আমি আগে একটু বাফিয়ে নেছি এতে তাড়াতাড়ি হয়ে যাবে একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমি এখানে বড় একটা পেঁয়াজ নিয়েছি সাথে দিয়ে দিলাম লবণ এতে করে লবণটা প্রবেশ করলে আগেই তারপরে লবণ দিলে হয়তো একটু কম বেশি হতে পারে সেজন্য আমি আগে দিয়ে দিয়েছি এবার নেড়ে ছেড়ে ডেকে দিয়ে আবার ডাকনিটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতগুলো একদম কমে গেছে অনেকে হলুদ গুঁড়ো দিয়ে থাকে পাতাকপির সাথে আমি কিন্তু দিচ্ছি না আমি সাধারণ স্বাভাবিক আমরা যে শাক বাজি করে খাই ওটার মতোই আমি আজকে করে নিচ্ছি তো এগুলো পানিটা টেনে যাওয়ার পর আমি এগুলোকে একটু তেলে ভেজে নিব আবার তেল তো অবশ্যই দিতে হবে এবার কয়েকটা মরিচ তেলে ভেজে নিচ্ছি এই পাতাকপিটার সাথে যদি শুকনো মরিচ ভেজে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে এবার তেল দিয়ে দিলাম এখানে হালকা দিয়ে দিলাম পেঁয়াজ একটু রসুন বেশি দিয়েছি একটা কথা মাথায় রাখতে হবে শাক ভাজিতে একটু রসুন বেশি লাগে এতে ফ্লেভারটা অন্যরকম আসে খেতে তো দারুণ লাগছে একটু লাল হওয়ার পরে শাকটা দিয়ে দিলাম এতটাই লবণীয় লাগছে শাকটা একদম হলুদ ছাড়া মানে আমার কাছে অন্যরকম লাগছে আমার সুন্দর একটা ফ্লেভার আসছে সেটা বোঝাতে পারবো না আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও শাক ভাজিটা আপনাদের কাছে কেমন লেগেছে এবার গরম গরমে পরিবেশন করব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্রতিদিনের মতো পাশে থাকবেন সাবস্ক্রাইব করব সেটা আর বলবো না সেটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি আল্লাহ হাফেজ